এবার বাংলাদেশেই হচ্ছে সাকিব খানের গানের শুটিং। দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়াকে নিয়ে নবাব এলএলবি সিনেমার শুটিং শেষ করেছেন পরিচালক অনন্য মামুন। তবে সিনেমাটির দুটি গানের শুটিং নিয়ে জটিলতা চলছিল। একাধিকবার শিডিউল নিয়েও মালদ্বীপে গানের শুটিং করতে পারেননি পরিচালক, আর এ নিয়ে একাধিক গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমাটির অভিনয় শিল্পীরা। এছাড়া এমন গুঞ্জনও উঠেছিল যে গান দুটি ছাড়াই মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে এবার জানা গেল অন্যরকম খবর। সিনেমাটির একটি গানের শুটিং হচ্ছে আগামী 9 ও 10 ডিসেম্বর। দেশের বেশ কয়েকটি লোকেশনে গানটির শুটিং এর ভাবনা থাকলেও সিলেটের একটি রিসোর্টে গানটির দৃশ্য ধারণের সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র। সেজন্য 4 ডিসেম্বর সন্ধ্যায় নতুন করে সাকিব খানের দুদিনের শিডিউলও নিয়েছেন পরিচালক। সাকিবের নতুন করে শিডিউল নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে চিত্রনায়কের একটি ঘনিষ্ঠ সূত্র। যদিও এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক অনন্য মামুন শনিবার জানান, গান নিয়ে এখন কিছু বলতে চাই না, কাজ শেষ করে তবেই কথা বলবো। সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি সাকিবের বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এছাড়া অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান, সীমান্ত, রাশেদ অপু, আনোয়ার সহ অনেকেই। 16 ডিসেম্বর বিজয় দিবসে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আর এ কারণেই অনেকের মাঝে শোনা গিয়েছিল যে ছবিটির দুটি গানের শুটিং করেননি এজন্য যে রোমান্টিক গান ছবিতে রাখতে চান না অনন্য মামুন। এরকম অনেক গুঞ্জন উঠেছিল। কেউ কেউ তো বলেছিল ছবি দুটির গান ছাড়াই ছবি দুটি মুক্তি দেওয়া হবে, কারণ পরিচালকের হঠাৎ করেই মনে হয়েছে গান দুটি থাকলে ছবিটি অন্যদিকে চলে যেতে পারে। এরকম নানা ধরনের গুঞ্জনের পর এবার ঘোষণা দিয়েই দেওয়া হয়েছে যে আগামী 9 ডিসেম্বর গানের শুটিং শুরু হবে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সাকিব খানের দুটি গানের শুটিং এবার মালদ্বীপে নয় বাংলাদেশেই হচ্ছে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।